ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল উত্তরীয় পড়া উন্মত্ত ছাত্র আর একদিকে একা বোরখা পড়া একটি শীর্ণকায় ছাত্রী। গেরুয়া উত্তরীয় পড়া হিন্দুত্ববাদী ছাত্ররা তীব্র চিৎকার করছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম। কান ফাটানো সেই চিৎকারে কলেজ চত্বর আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। বোরখা পড়া ছাত্রীটি তবু পাল্টা চিৎকার করে যাচ্ছে, আল্লাহু আকবর আল্লাহু আকবর। মঙ্গলবার কর্ণাটকের একটি কলেজের এমন দৃশ্য ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। গত বছর ডিসেম্বর মাস থেকে বিজেপি শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে, গত কয়েকদিন ধরে তা চরমে পৌঁছেছে, হাইকোর্টে উঠেছে মামলা। এদিন সকালেও উডপির মহাত্মা গান্ধী কলেজে মুখোমুখি হয় উভয় পক্ষ, হিজাব পরিহিত ছাত্রীরা ও গেরুয়া উত্তরীয় জড়ানো হিন্দুত্ববাদী পড়ুয়াদের দল। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি মুসলিম মেয়ের পাল্টা সুর চড়ানোর ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে বোরখা পড়া এক ছাত্রী একটি স্কুটিতে কলেজ চত্বরে প্রবেশ করছে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল গেরুয়া উত্তরীয় পড়া একদল ছাত্র। ছাত্রীটি গাড়ি পার্ক করে ক্লাসের দিকে এগোতেই তাকে অনুসরণ করে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে তারা। মেয়েটির খুব কাছে এসে ক্রমাগত স্লোগান দিতে থাকে হিন্দুত্ববাদী ছাত্রদের দল। একটা সময় ঘুরে দাঁড়ায় সেই ছাত্রী, চোয়াল শক্ত করে পাল্টা স্লোগান দিতে শুরু করে সে। একাধিকবার হাত তুলে আল্লাহু আকবর বলে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওর শেষে ক্যামেরার সামনে এসেও স্থানীয় ভাষায় চিৎকার করে প্রতিবাদ জানায় মেয়েটি। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ এসে পড়ে ঘটনাস্থলে। তারা হিন্দুত্ববাদী ছাত্রদের থেকে সরিয়ে কলেজের ভেতরে নিয়ে যায় ছাত্রীকে।